আবার জ্বালাতে চলে এলি, কি বলবি বল? কত যেন কাজ একেবারে লাট সাহেব জান। যাক কে যাক, একটা মেফিস্টোফেলিস কথা ছিল তোর সাথে। বল বল। ফিস্টেল লিস্ট তো, ওটা 5 মিনিট পরে করলে পেঁয়াজের দামটা আর বেড়ে যাবে না। একজনের সাথে আলাপ করিয়ে দেব তো। এ দেখ আয়। এটা কে? এটা হলো রূপ, রূপকথা মিত্র। আরে ওই মিতির কাকু আছে না, ওর মেয়ে। এক মাস হলো এই পাড়ায় এসছে। আর এই যে ম্যাডাম, এটা হলো আমার দাদা আবির। এপাড়ার কালচারাল প্রোগ্রাম, ফিস্টেল লিস্ট থেকে শুরু করে ক্রিকেটের লিড, সমস্ত কিছুই এনাকে ছাড়া খাপ ছাড়া। অরাজকতাটা দেখছিস, এক মাস পাড়ায় আছিস অথচ একদিনও ক্লাবে আসিসনি। যাই হোক, এবার থেকে যখন খুশি চলে আসবি, আমাদের এই ক্লাবটা একটা পরিবারের মতো। আপাতত কাল দুপুরে ফিস্টে আয়। আজ আমরা আসি, আমাদের টিউশন আছে। বেশ, টাটা। আরে হ্যাঁ, কালকের ফিস্টে যেন আসিস। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই এদিকে শোন, এগুলো তুই নিয়ে চলে আয় তাহলে। এই নে, চলে যাবি, এখনই বেরিয়ে যা, ঠিক আছে? হ্যাঁ। আমাদের সময়ে ব্যাপারই আলাদা ছিল। ওদের বয়সে প্রত্যেক মাসে আমরা একটা করে নাটক করতাম, মেয়েরা গান করত, নাচ করত। আরে মুখার্জিদা, প্রত্যেকবার দেবতার গ্রাস কবিতাটা আবৃত্তি করা চাই চাই। আর এখন তো আমরা নিজেরাই ব্যস্ত হয়ে পড়েছি। আর সেসব কি দিন ছিল, আর কোনো কিছু না, এটাই সত্যি। এই সুকেন, তুমি এসে গেছো? চলো চলো, পাস খেলি। আরে বাচ্চা, বেশ বেশ, ভালো থাকছিলাম। চলো চলো চলো, চলেন চলেন চলেন। আরে খুঁজছি তোমাকে। বাবুদের বাড়িতে কি ভিড়, কি লোক! তখন বিকেলবেলা আমি বেরিয়েছিলাম, হঠাৎ করে দেখি বাড়ির সামনেটা এত ভিড়। আর তুই কি করতে গিয়েছিলিস? কি করতে? এই জানি, এই মিশ্রে ধর। হ্যাঁ দেব। কাকিমা তোকে একবার বাড়িতে রাখছিল। আচ্ছা আচ্ছা। দীপ, তাড়াতাড়ি খা, আমার সঙ্গে বেরোতে হবে। আর তাড়াতাড়ি কাট কাট কাট। এই যে সুগন্ধ, কি ভাবছো? আমাদের ক্লাবে এমনি পিকনিক চলাকালীন কিছু ভাবলে আমরা কিন্তু বলে দেন দি। আবিরদা, একটা অনুষ্ঠান করলে কেমন হয়? অনুষ্ঠান মানে? মানে ধরো একটা ঘরোয়া অনুষ্ঠান, যেমন আগে হতো। একটা নাটক, একটা নৃত্যনাট্য, দুটো নাচ, দুটো গান, পাঁচ ছটা কোরাস, একটা আবৃত্তি, আর পাড়ার জেঠু কাকুদের নিয়ে একটা নস্টালজিক স্মৃতিচারণ। কথাটা মন্দ বলিস নি, তবে এত বড় দায়িত্ব, এইখানে একবার শুনতো। হুম, দেখি ওকে বলে কোনো কাজ হয় কিনা। বলছিলাম, রূপ বলছিল ক্লাবে একটা প্রোগ্রাম করবে। আচ্ছা আচ্ছা। তোরা কি দায়িত্ব নিবি রূপের সঙ্গে? আরে রূপ তো একাই 100। ও আগে যে স্কুলে পড়তো, সেখানে সমস্ত কালচারাল প্রোগ্রামের দায়িত্ব ওই নিত। ইশানি যা বলছে সেগুলো কি ঠিক? আরে ওই গবে, একটা ট্রেন খেলোয়াড় থাকতে তুই আরো তদন্ত করছিস নাকি? আবিরদা, আমি অনুষ্ঠানটার দায়িত্ব নিই বা না নিই, তুমি কিন্তু অনুষ্ঠানটা করো। বাজে বকিস না, দায়িত্বের নামাজ আমার তোর কথাই মাথায় এসেছে। আস্তে আস্তে, কিন্তু একটা গভীর সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? কি আবার হলো সমস্যা? আমি যে এত বড় নাম বলে ডাকতে পারবো না, এই রূপসাগর নাকি নাম। কিন্তু আমার নাম তো রূপসাগর নয়, আমার নাম তো রূপকথা। সে যে কথাই হোক, এতদিন ধরে রিহার্সাল চলবে, এত বড় নাম কে ডাকবে? আমি তোকে রূপ বলে ডাকবো, রাজি? শোলো আনা। এই তাহলে অনুষ্ঠানটা হচ্ছে। 112 জে কিভাবে
তোরা এদের হারমোনিয়ামা তবলাগুলো এনে দে, তারপর এসে নাটকের রিহার্সাল করতে হবে। তখন ওদেরকেও ডেকে নেব। তারপর আবিতা প্রথম দিনেই 12:30 মিনিট লেট, ঈশানিকে দিয়ে ডেকে পাঠালাম। আর বলিস না, এরা একদিনও টাইমে আসে না, আমি তাই দেরি করলাম। তোর কথা ছাড়া কারো কথা ওরা শোনে না। তুমি তো এলে না, কাল থেকে টাইমে চলে আসব, এক সেকেন্ডও দেরি হবে না। কাল থেকে কিন্তু বিফোর টাইম দরকার পড়লে আসতে হবে। এই রূপ একটু এদিকে আয়, হ্যাঁ আসি দাঁড়া। ঠিক আছে, আমিও এদিকটা দেখছি তাহলে। এই যে হাফ টিকিট, নাটকের কি খবর আমাদের? নাটকে রবীন্দ্রনাথের ডাকঘর করবো ভাবছি। ডাকঘর? কিন্তু অমলটা কে করবে? অমল তো তেমন কেউ নেই। তাহলে আচ্ছা, অচলায়তনে গুরু করলে কেমন হয়? গুরু ভালো হয়। গুরু 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 ফাইনাল ফাইনাল। আর পুচু এগুলো কই? ওদেরকে ডেকে নে, রিহার্সাল করতে হবে। চল একদম করা যাবে। তুমি যা সাইজ আছো অমল তোমাকে মানিয়ে যাবে, বুঝলে? থাম থাম থাম, হচ্ছে না, আরো জোরে বলতে হবে। স্টেজে মাইক থাকলেও আরো জোরে বলতে হবে, এটা রূপকে ছাড়া সম্ভব নয়। এই রূপ কয়রে, দাঁড়া আমি রূপকে ডেকে আনি, দাঁড়া। আর হ্যাঁ ম্যাডাম, কি খবর আপনার? দেখাই তো পাচ্ছি না। হ্যাঁ বলছিলাম যে আমরা কি পল্লী গীতি গাইব না রবীন্দ্রসঙ্গীত? যা গাইবি গা, শুনতে ভালো লাগলেই হলো। বলে দাও না একটু, খুব হেল্প হয় তাহলে। ওরা তো শীতের হাওয়া গাইছে, সকালে যেটা গাইছিলি সেটাই গা, ভালো লাগছে। ঠিক আছে আসি। হ্যাঁ আমি তোকে বলিনি রিহার্সালের সময় আমার সঙ্গে থাকবি? ওদেরকে একটু দেখিয়ে দিতে হবে। তুই এখনই চল, নাটকের রিহার্সালটা হচ্ছে না। তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে ওকে, এই সময় তুই আমার অর্ধাঙ্গিনীর মতো, ঠিক আছে? মানে তুই আমার অর্ধেক অঙ্গের মতো, তোর আমার ভাবনাটা এক। তুই আমাকে অনেক ভালো বাজাতে পারবি, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ঠিক বলেছিস একদম। এই চুপ চুপ চুপ, যাই বাসা। এই তোর দাদা কই রে? তুই জানিস না কি একটা আজব জিনিস শুনলাম মনে হলো? রূপ জানে না আবির কোথায় গেল? এই সবজে সোম সোম, হ্যাঁ বল বল ভাই। রূপ জানে না আবির কোথায় হলো তোদের? এবার বল সে কোথায়? দেখ ছাদে আছে হয়তো, কিংবা বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। ও ছাদে, ঠিক আছে। খেলে দিলে যে। আমি সিগারেট খাই বলে তুই কি কিছু মনে করলি? বাঙালি ছেলে, একটু সিগারেট না খেলে কি আর মানায়? তোর সিগারেট খাওয়া ছেলে ভালো লাগে? হ্যাঁ খুব ভাল লাগে, বড্ড ভাল লাগে। তুই মেয়েটা একটু অন্যরকম, বড্ড অন্যরকম। জানিস তুই প্রথম যার সঙ্গে আমি ঘন্টার পর ঘন্টা বকে যেতে পারি, গল্প করতে পারি, আর তাছাড়া ঝগড়াও করতে পারি, আর এই সিগারেট খেতে পারি, এমনটাই থাকিস, পাল্টাস না। যাই হোক, বেশি আর ফোলাবো না, বেশি ফুলে গেলে তার পাত্তা দিবি না। এটা কোনো কথা হতে পারে না। এটাই কথা গো রূপ। যা তাই না? ও তোরা এখানে? রূপ কথা তোকে না নিচে কেউ ডাকছে। অপু, তোর কিছু হয়েছে? না বিদ্যা, আমি নিচে যাই, কাজ আছে একটু। আমি একটা প্রশ্ন করলাম অপু। কিছু হয়নি, আসলে অনেকদিন ভালো করে দেখোনি তো, তাই এরকম মনে হচ্ছে। রিহার্সাল কেমন চলছে? চলছে ঠিকঠাক, রূপ কথা আছে তো, তা ও সব সামলে নিচ্ছে গো। তা ঠিক, মেয়েটা অনেক কিছু একা হাতে সামলাচ্ছে, তাই না? আচ্ছা আবিতা, অনুষ্ঠানটা কবে জানো? সে কি অপু, অনুষ্ঠান কবে তুই এখনো তাই জানিস না? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আসলে হাওয়া এত বদলাচ্ছে যে সিজন চেঞ্জের ফলে শরীরটা ঠিক রাখাটাই মুশকিল। বুঝলাম, এত কিছু নিয়ে ভেবে লাভ নেই, প্রোগ্রামের দিন আসছে তো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আবিতা, তোমার পা ঠিক আছে? কাল বলছিলে যে পায়ে লেগেছে। অনেকটা ঠিক আছে, বলছি শোন না, কাল পারলে একবার। ও আবিতা, একবার নিচে শুনবে? আসি। চাইলে আবিতা? কি বলছে, কি চাইলে? চাইলাম অনুষ্ঠানের আগে যেন তো দাঁতগুলো পড়ে যায়, তাহলে দাঁত বের করে ফটো তুলতে পারবি না। এটা মোটেও চাওনি, বলো না কি চাইছো। আর বাবা বলো না। আচ্ছা বলছি। হ্যাঁ বলো।
কিন্তু কাউকে বলবি না তো? না মা কালির দিবি, কাউকে বলবো না। ভগবানের কাছে চাইলাম একটা সম্মতি যেন হয়ে যায়। কিসের সম্মতি? একজনের সম্মতি। কার? ও তো বললে হয়, একটু তো বোঝ। আর চল, ক্লাবে সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়। তুমি না বললেও আমি জানি কার সম্মতি। সত্যি এও এক রূপকথার গল্প। ওই আয় রে। হ্যাঁ হ্যাঁ যাই। এতক্ষণ ধরে কি চাইলি রে? বলবো কেন, বলতে নেই। আমাকে বলবি না? না, আর জানলেও তুমি প্রথম জানবে। ক্লান্ত নাকি রেখু? ও তুই? হ্যাঁ। আর বলিস না রে, সামলাতে সামলাতে সব কাহিল হয়ে যাচ্ছি, কালকেই তো প্রোগ্রাম। হ্যাঁ সেটাই। বস না রে। না না ঠিক আছে, আমি এখানেই ঠিক আছি। তোর গানটা খুব ভালো হচ্ছে রে। জানিস আবির দাই সব বেছে দিল, আমি বুঝতেই পারছিলাম না যে আমি কি করব। হ্যাঁ, ওর এসব বিষয়ে আইডিয়াটা সত্যিই খুব ভালো। আর ব্যক্তিত্বটা বল, এমন ব্যক্তিত্ব এই তল্লাটে আর কোথাও পাওয়া যায় না। এতটাই বেশি হেল্পফুল, এতটাই বেশি আমাদের, এত দায়িত্ব একাই সামলায়, আজ অব্দি একটু রাগ করেনি জানিস। পাগলামিটা সব থেকে বেশি। নমস্কার, আমাদের একটু বিলম্বের জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শ্রী উৎপল পাল মহাশয়, সুব্রত ভট্টাচার্য এবং অন্যান্যরা। আমি সুব্রতবাবুকে অনুরোধ জানাবো তার কিছু ক্ষুদ্র বক্তব্য রেখে আমাদেরকে সম্মানিত করার জন্য। আপনারা এলাকার মানুষ হিসেবে অনেকেই জানেন যে শনি রবি ক্লাব কিভাবে গঠন করা হয়েছিল। এলাকার এক জমিদার ছিলেন, বেনারস চলে গেলেন, তারপরে তার বাড়িটি আমাদেরকে দান করেন। আমি বলতে পারি না? না না বলো বলো। বেশ তাহলে আমি আগে বলছি। আশা করি সবটাই বুঝতে পেরেছিস। আমার এতটা পরিবর্তন, এতটা আনন্দে থাকা, এতটা উড়ে বেড়ানো, এতটা খুশি থাকা, হয়তো এমনটাই হয় সবার, এতটাই আনন্দে থাকে, ভালোবেসে ফেলেছি রে। কিন্তু সামনে থাকলে কখনোই বলতে পারিনি। তুই বুঝতে পেরেছিলি না রে, তুই ছাড়া কেই বা বুঝবে। লাস্ট বুধবার বলেই দিলাম ওকে, জানিস ও আমার ব্যাপারে একই ধারণা রাখে, জানতাম না। কে আবিরতা? অপরাজিতা। তুই 24টা ঘন্টার মধ্যে 72টা ঘন্টা আমার সঙ্গে থাকিস, আর তুই বুঝতে পারিস নি? না বুঝিনি তো। তোকে অফিশিয়ালি না জানালে তুই তো রাগ করতিস, তাই কিন্তু আমি জানিয়ে দিলাম, আর রাগ করতে পারবি না। খাওয়াবে না? আসে আবিরতা। অনুষ্ঠানটার জন্য থ্যাংক ইউ। যাকে মনকা
নিয়ে বুনেছে কত কত স্বপ্ন মন, যাকে ছাড়া কাটে না আমার দিন রাত এখন। মিথ্যে ধুর, এপাড়ায় থাকতেই আর ভাল লাগে না। কেন রে, কি হলো? কি হতে আর বাকি আছে? আগে পাড়ায় প্রত্যেক বছর একটা করে অনুষ্ঠান হতো, সেসব তো উঠেই গেল। ক্লাবেই কেউ আসে না, ক্লাবই খোলা হয় না। ও, এই ব্যাপার? ধুর, তোকে বলে লাভ নেই, আবিরকেই বলতে হবে। আবির তা ক্লাবটা কেমন জলসাঘর হয়ে গেছে না? সব কিছুই আগে ছিল, এখন আর কিছুই নেই। সুনির্ভীক বোর্ডটাও কেমন বেঁকে গেছে না? যাকগে, তোর কী খবর? এটা সংযোজন কবে হলো? মাস ছয়েক হবে। তুমি যাওয়ার আগে আমি একবার বলে গেলে না? বহুবার বলার চেষ্টা করেছিলাম, সে সময় তো তুই আমাকে এড়িয়ে যেতিস। আরে আবির, আরে তুই এখানে কি করছিস? হ্যাঁ, কি খবর? আরে ভালো আছি, তুই কেমন আছিস? আরে শোন, কাকিমা আমায় ডেকে পাঠালো, বললো দাদুভাই এসছে বাড়িতে। দাদুভাই? হ্যাঁ, তোর দাদুভাই। তুই 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 এখনই যা, আমি দেখছি। তুই এখনই যা। তুই সাইকেলে? আমি সাইকেলে নিচ্ছি, আমাকে একটু নামিয়ে দে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রূপ, তুই এখন বাড়ি যা, পরে দেখা হবে। আচ্ছা চল, আমি তাহলে এই ক্লাবটা লাগিয়ে দিই, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আয়। দাদু ভাই, তুমি? এই নিয়ে 17.5 বার তোমাকে ক্ষমা করব। এই বুড়ো কে আর পারতে দেবে কেন? আসলে কিছুই নয়, বড় হচ্ছ, শখ বাড়ছে, আর সেই সঙ্গে সঙ্গে সিগারেটটা।
তাই তো তুমি কি করে জানলে দাদু ভাই তোমাদের বাড়িতে এলি প্রথমেই তুমি আমাকে একটা প্রণাম কর এবারে কিন্তু এখনো তা করনি কেন কাছে এলে যদি সিগারেটের গন্ধটা পেয়ে যায় তাই শরীর মানে মাঝে মধ্যে ওই আর কি মাঝে মধ্যে কি বীরপুরুষ হওয়ার শখ জানি সিগারেট হাতে নিজেকে নায়ক ভাবতে থাকি না না তা নয় কিন্তু দাদু ভাই তোমার ইন্দ্রশক্তি এত প্রখর স্থান পরিবর্তনের ফল নাকি ব্যক্তি পরিবর্তনের ফল কি আর বলবো এখন কি আর এই বুড়ো কি সব বলতে পারো পারো কাজে আমি আর তোমার বাড়ি আসছি না দাদু ভাই আসলে পরিস্থিতি মাঝে মধ্যে এমন ভাবে কথা বলে কাল যাকে বিশ্বাস করি আজ তাকেই হারিয়ে ফেলি কে ঠিক কে ভুল সেই সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে বিশ্বাসের ধারণা তোমরা এখন বদ্ধ গভীরভাবে বদ্ধ কতগুলো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা ছিলাম মনের পাখি নীল আকাশ দেখার সুযোগ ছিল আমাদের দাঁড়া এই বুড়োকে শেষ করতে দাও এই যুগে বিশ্বাস গুলো ওই মাধ্যমের মধ্যে বন্দি হোয়াটসঅ্যাপে স্টেটাস আপলোড করা নয় মাটির ভাঁড়ে চায়ে চুমুক দেওয়াটা অনেক বেশি বিশ্বাস ছিল তার ঘরবন্দি থেকে ফেসবুকে যোগাযোগ করার থেকে দুজনে একসঙ্গে হাত ধরাধরি করে হাঁটার আনন্দটা অনেক বেশি নাকি তোমরা আজকাল সেকেন্ডের মধ্যে রিপ্লাই আশা করো সেই রিপ্লাই না পেলে ধৈর্য হারা তাহলে ভেবে দেখো আমাদের সময় কিরকম এক সপ্তাহ ধরে আমরা উত্তরের প্রতীক্ষায় চিঠির প্রতীক্ষায় থাকতাম চারপাশে এমন এক একজন থাকে যাদের সঙ্গে তুমি মিলে মিশে এক হয়ে যেতে সেটি হচ্ছে বন্ধুত্ব জানো এই বন্ধুত্বকে আমরা খুঁজি না কোনো সময় তাকে দেখতে পেলেও এড়িয়ে যাই কিন্তু সেই চিরকাল নীরব হয়ে আমাদের জন্য অপেক্ষা করে কিন্তু দাদু ভাই আমার সম্পর্কে যেতে ভয় লাগে আমার যদি এক জিনিস হয় প্রেমিক প্রেমিকাকে সব থেকে আগে সব থেকে বড় বন্ধু হতে তখনই তাদের মধ্যে জন্মায় বিশ্বাস আবির দাদু ভাইকে নিয়ে একটু ভেতরে এসো চলো দাদু ভাই ভেতরে যাই দেখ আবির তুই সেই আগের শীতে গেলি এই শীতে ফিরলি এই একটা বছর যে কি করে কাটলো ক্লাবও খোলা হয়নি সেইভাবে আদ্যে তো পুরনো কথা যা হয়েছে হয়েছে আবার নতুন করে শুরু হবে সব যাই হোক রূপ কই রে দেখ ঘরে আছে ওই তো করে সারাদিন রূপ এই রূপ হ্যাঁ আবির তো বাইরে আয় একবার
কি হয়েছে আবিদা? কথা আছে, তাড়াতাড়ি বাইরে আয়। যাই। ঠান্ডাটা এবার বেশি পড়েছে না? সাংঘাতিক। তাড়াতাড়ি আয়। হ্যাঁ আবিদা। ও বলছিলাম আমরা এবছর আবার প্রোগ্রাম করব। হ্যাঁ মানে? ইয়েস ইয়েস। থাম এই ঠান্ডারে। বস বস। কিন্তু আবিদা আবার? কোনো কিন্তু না, অনুষ্ঠান হবে। পাড়া জেঠু টুসি ভটচার জেঠু সবাইকে জানিয়ে দে এবছর আবার আমরা অনুষ্ঠান করছি, তাহলে তাদের কোনো অভিযোগের জায়গাও থাকবে না। রূপ আর আমি আবার দায়িত্ব নেব, ঠিক আছে? অনুষ্ঠান হচ্ছে, আমি আসি আজকে। এখানে কেন নিয়ে এলে আবিদা? তুই ভুললেই তার আমি ভুলে যাইনি। আমি আবার কি বললাম? জানতাম ভুলে যাবি। আগের বছর অনুষ্ঠানের সময় তুই আমায় বলেছিলি অনুষ্ঠান সাকসেসফুল হলে এখানে দুজন মিলে ঘুরতে আসবো। তোমার এগুলো মনে আছে? কেন মনে থাকবে না? কেন, এগুলো তো আমার মনে রাখার কথা। তোর ব্যাপারে প্রত্যেকটা কথা আমার সূক্ষ্মভাবে মনে আছে। এক বছরে সব ভুলে যাওয়াই স্বাভাবিক। তোর ব্যাপারে কোনো কিছুই আমি ভুলিনি। মনে আছে একদিন রিহার্সালের সময় তুই টিকটিকি দেখে পড়ে গেছিলি, তারপর আমরা দুজন মিলে পল্টুর ব্যাগ থেকে চকলেট চুরি করে খেয়েছিলাম। ও জানতেও পারেনি কিন্তু। আর হ্যাঁ, ওই আমি একদিন তোকে বকছিলাম, তুই বকার মাঝে হঠাৎ করে হেসে ফেললি আর আমিও হাসতে লাগলাম, বকতেই পারলাম না তারপর। খাওয়া বেড়েছে না কমেছে? একই আছে। কেন খাও গো? তোর তো সিগারেট খাওয়া চলে ভালো লাগে। আমার ভালো লাগায় বা না লাগায় কি যায় আসে? যাই আসে গো রূপ, যাই আসে। অপু কেমন আছে আবিদা? কে অপু? অপরাজিতা। কলকাতা চলে যাওয়ার পরই আমাদের মধ্যে বিশ্বাস হারাতে শুরু করলো, ঝগড়া বাড়তে থাকলো। গভীর প্রেমেও হালকা ইনসিকিউরিটি থাকা খুব স্বাভাবিক, কিন্তু আমাদের সম্পর্কে কোনো গভীরতাই ছিল না, বরং বড্ড বেশি ইনসিকিউরিটি ছিল। আবিদা কেমন আছো এর থেকে বেশি জরুরি হয়ে উঠেছিল। আবিদা, তোমাকে আমি সকাল থেকে এতবার ফোন করছি, তুমি তো একবার ফোন তো আমাকে করতে পারো। আমার কিছু বিশ্বাস কর নেই তো? আমার কোনো ভুল ধারণা নেই আবিদা। আবিদা, বন্ধুত্বের কোনো সংজ্ঞা হয় না। আমি চিরকাল ছিলাম, আছি, থাকব। হ্যাঁ, তুমি যে কদিন ছিলে না সে কদিন আমিও কেমন হয়ে গেছিলাম, কিন্তু চলো বাড়ি যাই। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! আগামী রবিবার আমাদের শনি রবি ক্লাবের পক্ষ থেকে একটি বার্ষিক অনুষ্ঠানে আয়োজিত হয়েছে, আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করব। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! আগামী রবিবার আমাদের শনি রবি ক্লাবের পক্ষ থেকে একটি বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। দীর্ঘ 7 বছর আমাদের এই ক্লাবের সমস্ত কর্মকাণ্ড বন্ধ ছিল, তারপর ঠিক 1 বছর আগে এই স্থানে উপস্থিত ছিলাম আর এই অনুষ্ঠান এইখানে আপনাদের সামনে হয়েছিল। এবং তখন আমি বলেছিলাম আমি খুব আশাবাদী এই সমস্ত ছেলে যারা নয়া প্রজন্মের, যারা সাংস্কৃতিকভাবে নতুনভাবে উদ্বুদ্ধ হবে এবং পরবর্তীকালে আমাদেরকে নতুন নতুন শিল্প উপহার করবে। সেটা এতটা ভালো হবে ভাব কি? কি কি একটা বললি? কি কই? এক্ষুনি তো একটা কথা বলতে গিয়ে থেমে গেল, ওটা কি? কই কিছু না তো। এবার কিন্তু আমি এরকম কথা বলবো? আচ্ছা আমি একটা কথা বলি, তোরা এক্ষুনি ঝগড়া করিস আবার এক্ষুনি ভাব, তোদেরকে দেখে পুরো পাক্কা বড়বউয়ের জুটি লাগে। তোকে কেউ পাকামি করতে বলেছে? আমার যেটা মনে হলো সেটাই বললাম। তুই এখন বাড়ি যা। কিন্তু আমাকে তো তোদের সাথে বাড়ি যেতে বলেছে, বাড়ি যা। তোর এইগুলোই না প্রচন্ড রাগ লাগে। রূপ একবার আমার সঙ্গে আয় তো। কেন? আয়না। জানিস রূপ, প্রতিটা সম্পর্কেই দুজনকে আগে ভালো বন্ধু হওয়া উচিত।
একজন প্রকৃত বন্ধু নীরবে আমাদের চারপাশে অপেক্ষা করে, কখনো আমরা তাকে খুঁজে পাই, কখনো পাই না। কিন্তু আমার আজ মনে হচ্ছে আমি আমার প্রকৃত বন্ধুকে খুঁজে পেয়েছি। আবেগদা, তোমাকে শরীরটা খারাপ করছে, ক্লান্ত লাগছে? চুপ, এখন আমি একটা কথা বলবো, সেটা শোন। যখন আমি কলকাতা থেকে ফিরলাম আর তুই ক্লাবে আমার সঙ্গে দেখা করতে এলি, সেদিন আমি জানি না একটা অদ্ভুত একটা জাদুর টানে তোর কাছে ছুটে চলে গেছিলাম। জানিস, যখন আমার তোকে সব থেকে বেশি দরকার ছিল, ওই শহরটাই একদম একা ছিলাম সেই সময়টা। আমি প্রত্যেক দিন রাতে ভাবতাম যে তোর হয়তো একটা ফোন আসবে, তুই ফোন করবি, কিন্তু একটাও ফোন আসেনি। আগের বছর কি হলো জানি না, তুই আমার থেকে অনেক দূরে চলে গেছিলি, একবারও যোগাযোগ করার চেষ্টা করিসনি। একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম জানিস, এই বাউন্ডলে ছেলেটার এখন তোকে খুব দরকার। আর সেদিন দাদু ভাইয়ের কথায় এই বাউন্ডলে ছেলেটাই আরও পাল্টে গেল। এখন তোকে দেখা মাত্রই একটা জিনিস আমি বুঝি, তোকে আর আমি ছাড়তে পারবো না রে, তোকে ভালোবেসে ফেলেছি রে। তুমি মজা করছো না বিদ্যা? চাইলেও আমি মজা করতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো? এটা এটা কিভাবে সম্ভব? হয়তো এটাই সম্ভব। চুপ কেন রূপ, কিছু তো বল। আবিতা, সন্ধ্যে হয়ে এলো, চলো এবার আমার বাড়ি যাই, এবার সবাই ডাকাডাকি করবে। কেউ ডাকবে না, এখন আমাদের অনেক পথ চলা বাকি। রূপকথার রূপকথারা কখনোই সাদা কালো হতে পারে না, আর যদি হয়েও থাকে তাহলে এই গল্পে এই আবির বসন্ত উৎসব লিখে দেবে। আবির রঙে রাঙা হলো মন খারাপের রূপকথা, তোমার সাথে গোধূলিতে কাব্য লিখি এক পাতা, দূরত্ব আজ খুঁজলো যখন অভিলাষ সব প্রকাশ হয়, বন্ধু হবার গল্প শুনে রূপকথারাও জীবন পায়। ব্যস্ত এই জীবন মাঝে একটা দুটো প্রহর গুনি, স্মৃতির পরে ভিড় করেছি খামখেয়ালি তোমার আমি, বাঁচতে পারি বড্ড ভালো জানি, তবুও আঘাত ছয় জীবন, শুধু কবিতা কথা, মন্দ বাসার গল্প নয়।